আসসালামু আলাইকুম আমার নাম আইজুর রহমান আকাশ তো আমি আমার চ্যানেলে বিগত সব ভিডিওগুলোতে প্রিন্সিপালস অফ ফিনান্স নিয়ে আলোচনা করি তো প্রিন্সিপাল অফ মোটামুটি সব চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হয় শুধুমাত্র কস্ট অফ ক্যাপিটাল বাদে তা আজ আমি বিজনেস স্ট্যাটিস্টিক টু যেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে আছে সেই বিয়ে সেই চ্যাপ্টার নিয়ে আলো মানে সেই কোর্সটা নিয়ে আলোচনা করবো সেই কোর্সে বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তা আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন একটা চাপ্টার আছে তার ভিতরে এক্সপেকটেশনের কিছু অঙ্ক আছে এক্সপেকটেশন অঙ্কগুলো নিয়ে তো প্রথমেই বলি এই কোর্সটা নিয়ে অনেকেই অনেক দুশ্চিন্তায় পড়ে এই কোর্সটা অনেকেই অনেক কঠিনভাবে আসলে তেমন একটা কঠিন কিছুই না যদি একটু ভালোভাবে লক্ষ্য করা যায় তেমন কিছু না অনেক অঙ্ক অনেক ম্যাথ করা লাগে অঙ্কর সূত্রগুলো একটা সূত্র দিয়ে দেখা যায় অনেক রকম ম্যাথ হয় তো যাই হোক এক্সপেকটেশন অঙ্ক শুরু করি আমরা তো এখানে প্রথমে এক্সপেকটেশন 2007 সালে যে অঙ্কটা আসে সেটা আগে আলোচনা করি ইউ আর গিভেন দা ফলোইং প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর দা অ্যানুয়াল সেলস অফ ফর এ কোম্পানি সেলস টাকা ইন করর মানে টাকা দেওয়া আছে এখানে কত টাকা করে 200 কোটি সেলস তখন প্রোবাবিলিটি 0.10 সেলস 250 কোটির প্রোবাবিলিটি 0.20 সেলস 75 পবাবিলিটির 40 মানে এরকম এতগুলো টাকার সেলস ওর পবাবিলিটিগুলো এগুলো কম্পিউট দা এক্সপেক্টেড সেলস অফ কোম্পানি অলসো ফাইন্ড দা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দা সেল এখন দেখেন কম্পিউট দা এক্সপেক্টেড সেল তো এক্সপেক্টেড সেল যেহেতু কম্পিউট করতে বলছে সেটা এক্সপেক্টেড সেলের একটা সূত্র আছে এবং বলছে অলসো ফাইন্ড দা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দা সেল যেহেতু বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে অর্থাৎ সেলস স্ট্যান্ডার্ড ডিভিয়েশন একটা সূত্র আছে আমরা আগে সূত্র দুটো দেখি এক্সপেক্টেড সেল অথবা এক্সপেক্টেড ভ্যালু সূত্র আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র আমরা দেখব আগে প্রথমে অঙ্কর আগে আমরা দেখি এক্সপেক্টেড সেল অথবা এক্সপেক্টেড ভ্যালু সূত্র হইতাছে সামেশন এক্স পি এখন কইতে কথা হইতাছে সামেশন এক্স পি এক্স কি আর পি কি এটা হলো কথা আচ্ছা তার আগে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সূত্রটা দেখি √ ওভার সামেশন এক্স এক্স বার হোল স্কয়ার পি আচ্ছা এখন x জানা দরকার এক্স বার জানা দরকার পি জানা দরকার আর বার কি সেটা এখনই বলে দিই এক্স বার হতেছে সামেশন পি বা এক্সপেক্টেড সেলস একই কথা এক্স বার দ্বারা সামেশন এক্স পি কে বোঝানো হয় আবার এক্স বার কে এক্সপেক্টেড সেলস বলা হয় অনেকে আবার এক্সপেক্টেড সেলস কে ই মানে বড় হাতের হি ই তারপরে ব্র্যাকেটে এক্স লেখে মানে এক্সপেকটেশন অফ এক্স যাই হোক এখন আমরা দেখি

তাহলে এক্সপেক্টেড সেলস কিন্তু আমরা বের করে ফেলছি এখন এক্স স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সানোশন এক্স মাইনাস এক্স বার এক্স বারের মান কিন্তু এখানেই দেওয়া আছে হোল স্কোয়ার ইন্টু পি রুট ওভার আমরা শুধু রুটটা বাদ দিয়ে বাকি মানগুলো বের করবো এখানে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু পি এক্স এর মান কিন্তু এখানে দুইশো আছে আর এক্স বারের মান কত এখানে পাইছি দুশো পঁচাত্তর তো দুইশো থেকে দুশো পঁচাত্তর বাদ দিয়ে হোল স্কোয়ার ইন্টু পি দশ বার কিন্তু সবগুলো সেম দেখেন দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর ঠিক আছে আসলে এক্স এর মানটা ভেরি হবে দুশো দুশো পঞ্চাশ দুশো তিনশো দশ তিনশো এই মানগুলো এখানে বসাই দিলাম আমরা তারপর এটা থেকে এটা মাইনাস করে হোল স্কোয়ার দিলাম তারপর গুন দিলাম পি দ্বারা পি এর মানটা এখানে দেওয়াই আছে পয়েন্ট টেন পয়েন্ট টোয়েন্টি পয়েন্ট ফোরটি পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ ঠিক আছে তো এইভাবে করে এই মানগুলো আসলো আসার পরে টোটালটা আমরা যোগ করলাম টোটালটা যোগ করার পরে তো যাই হোক এইটা তো ডিভিশন তো খুবই সহজ অঙ্ক বুঝার ক্যাটাগরিটা খুব সিএস সিয়াস করতে পারছি আমরা এক্সপেক্টেশনের অঙ্ক অলসো ফাইন স্ট্যান্ডার্ড ডিভিশনের অঙ্ক সূত্র জানলেই অঙ্ক হয়ে যাবে আচ্ছা ডুরং দা ফার্স্ট ইয়ার ইফ ইস সাকসেসফুল থার্টি থাউজেন্ড ইফ ইজ মটারেটলি সাকসেসফুল্ড ইফ ইট ইজ আনসাকসেসফুল দ্য ফার্মাইনস the follow up probabilities to the first year prospects for the product successful 0.25 moderate successful 0 0.35 and unsuccessful 0 0.40 what are the expected value that can expected value variance and standard deviation of the uh, of the first year net profit for the year Achha. এক্সপি তো বের হলো আমাদের কত এটা আমি অন্য চলে গেছে মনে হইতেছে হ্যাঁ ঠিক আছে তো একটু সমস্যার কারণে একটু অন্য জায়গায় গিয়েছিলাম তো থেকে শুরু করতেছি তো আশা করি সঠিক জায়গায় যেতে পারবো তো এক্সপি সামসং এক্সপি এক লক্ষ সত্তর হাজার তো আমরা তো এক্সপেক্টেড ওয়েল বের করলাম তো এক্সপেক্টেড সিরস বের করলাম এরপর আমাদের কি চাইছে ভেরিয়েন্স চাইছে তো কারণে আমাদের যেটা করতে হবে স্ট্যান্ডার্ডের সূত্র এটাকে রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যায় কিন্তু এটাকে যদি রুট ছাড়া আমরা স্কোয়ার আকারে দেখি দেখেন ভেরিয়েন্স এটা এখানে হবে না কপি

আর আনসাকসেসফুল ফোরটি পয়েন্ট ফোরটি মানে এটা হইতেছে আপনার লসের এর হোয়াট আর দ্য এক্সপেক্টেড ভ্যালু ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আচ্ছা ভেরিয়েন্স নতুন করে আচ্ছা এক্সপেক্টেড ভ্যালু আমরা আগে বের করবো তো এখানে আমরা যেটা এক্স ধরবো সেটা হইতেছে গিয়ে হুইচ ডিন নট দা প্রফিট এখানে তো আমরা প্রফিট নিয়ে আলোচনা করছি নেট প্রফিট এটাই আমরা এটার প্রবাবিলিটি দেওয়া আছে এগুলো হলো প্রফিট নব্বই হাজার তিরিশ হাজার আর লস হইতেছে চল্লিশ হাজার মানে মাইনাস চল্লিশ হাজার এটা হবে প্রফিট মান গুলো এখানে দিলাম নব্বই হাজার তিরিশ হাজার মাইনাস চল্লিশ হাজার কারণ চল্লিশ হাজার লস প্রফিটেবিলিটি তো পি এর মান এখানে আমরা আছে দেখেন পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট ফোর জিরো আচ্ছা

এই অ্যামাউন্ট আসবে তো প্রত্যেকটা এতেই এরকম এক একটা অ্যামাউন্ট আসতেছে দেখেন এইটা তিন লাখ তিন লাখ থেকে এক মাইনাস এক লাখ সত্তর হাজার হোল স্কোয়ার ইন্টু পয়েন্ট থ্রি ফাইভাবলিটির মানে সূত্র অনুযায়ী x হচ্ছে এটা এক্স বার হইতেছে যে সামেশন এক্স বি বা নিচে আর একবার এক্সপেক্টেড ভ্যালু এক্স বার সামেশন এক্স বি সমান সমান এটা তো এইভাবে হলো বের করলাম আমরা তিনটা তো এই তিনটা যোগ করে সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার ইনটু পি তো এই অ্যামাউন্টটা আসলো তো এখন আমাদের বের করতে বলছে হলো ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড সেলস এন্ড এসডি এখানে এন্ড এর পরে ভেরিয়েন্সও লিখতে হবে কারণ প্রশ্নে আমাদের ভেরিয়েন্সও চাইছে ভেরিয়েন্স এন্ড এসডি

এই অ্যামাউন্টটা এটাকে যদি আমি রুট করে দিই তাহলে সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসে আর ভেরিয়েন্স মানে সিগমা স্কয়ার তার এটাকে হোল স্কয়ার করলে তো আগের রূপান্তরই হলো রুট ওভার যে হোল স্কয়ার রুট ওভার স্কয়ার কেটে যাবে তার মানে এটাই থাকবে তার মানে এই অ্যামাউন্টটা এই যে অ্যামাউন্টটা আশা করি অঙ্কটা বুঝতে পারছেন সবাই 2009 সালে যাই এখানে এই অঙ্কটাতে শুধু এক্সপেক্টেড ভ্যালু চাইছে ইফ ইট রেইনস এ রেইনকোট ডিলার ক্যান আর্ন টাকা পাঁচ হাজার পার ডে মানে যদি রেইন হয় তাহলে পাঁচ হাজার টাকা ওয়ান থাউজেন্ড পার ডে মানে যদি সে লস হয় তাহলে এক হাজার টাকা মানে যদি রেইন না হয় মানে বৃষ্টি না হয় তাহলে এক হাজার টাকা লস হবে হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন ইফ দ্য প্রবাবিলিটি অফ রেইন ইজ পয়েন্ট জিরো ফোর মানে রেইন হওয়ার সম্ভাবনা পয়েন্ট জিরো ফোর আচ্ছা এখন আমরা ছেলে আর্নিং আর্ন করতে পারি আন কেও আমরা এক্স ধরতে পারি লস কেউ আমরা এক্স ধরতে পারি কিন্তু রেইন হবার সম্ভাবনা দিছে হলে .04 পয়েন্ট আর রেইন হলে আর্ন হবে পাঁচ টাকা যার কারণে আমরা যদি আনটাকে যদি আমরা এক্স ধরি তাহলে পিটাকে আমরা পি ধরতে পারবো পয়েন্ট কিন্তু যদি আমরা লস যদি ধরি হলো কি আমরা এক্স তাহলে কিন্তু এক এক থেকে পয়েন্ট বাদ দিলে যেটা মানে প্রাবিলিটির মান হচ্ছে এক ঠিক আছে আর এখানে দেখেন হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন ইফ দ্য প্রবিলিটি অফ রেন মানে রেন হওয়ার সম্ভাবনা পয়েন্ট জিরো ফোর না হওয়ার সম্ভাবনা তাহলে এক থেকে জিরো ফোর পয়েন্ট জিরো ফোর বাদ দিলে পয়েন্ট নাইন সিক্স পয়েন্ট নাইন সিক্স হলো টোটাল মিলে হবে এক ঠিক আছে আর যাই হোক আমরা যেটা করছে ওইটাকে আমরা ধরতেছি এক্স যার কারণ পয়েন্ট জিরো ফোর দিয়ে দিচ্ছে প্রবাবিলিটি তো সেটার যে ভেরিয়েবলটা ওটাকে আমরা ধরবো প্রবাবিলিটি দিচ্ছে কার পাবিলিটি দিচ্ছে আর্নিং এর পাবিলিটি রেইন হবার পাবিলিটি দিছে আর রেইন হলে কত টাকা আনার পাঁচ হাজার টাকা

আর পোয়াবিলিটি কত রেন না রেইন হওয়ার সম্বন্ধে পয়েন্ট জিরো ফোর প্রবাবিলিটি কত থাকে পয়েন্ট নাইন ফোর কারণ প্রবাবিলিটি হলো গিয়ে দুইটা যোগ করলে ওয়ান তো ওয়ান যেহেতু পয়েন্ট জিরো ফোর বাদ দিলে পয়েন্ট নাইন সিক্স হলো তো এখন আমরা এক্সপি বাইর করি এটার সাথে গুন করলে এক্সপি এটার সাথে গুণ করলে এক্সপি তো সামেশন এক্সপি মাইনাস সেভেন সিক্স জিরো এটাই হইতেছে গিয়ে এক্সপেক্টেড গুলো এক্স বা সামেশন এক্সপি মাইনাস সেভেন সিক্স জিরো দেয়ার ফর মানে যেহেতু মাইনাস সেভেন সিক্স জিরো তার মানে লস হবে

taka uh, if it is moderately successful moderately successful likela taka and a loss of taka if it is unsuccessful unsuccessful taka the farm assigns the following probabilities to first year prospects for the product successful zero point one five successful probability moderately successful probability zero point two five and unsuccessful probability zero point six zero what are the expected value and standard deviation of first year net profit for the

ঠিক আছে লস এর ক্ষেত্রে এক লাখ টাকা এক লাখ না দশ লাখ ও আচ্ছা 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 দশ লাখ এটা হলো তিরিশ লাখ আচ্ছা ঠিক আছে সরি সরি আচ্ছা আচ্ছা তিরিশ তিরিশ লাখ 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 দশ দশ তো মাইনাস দশ লাখ পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট পবাবিলিটি তখন তো এখন প্রফিট আর পবাবিলিটি কিভাবে এখান থেকে আনবো তা তো বুঝতেই পারলাম তো প্রফিটের সাথে প্রভাবিলিটি গুণ করলে এক্সপি ঠিক আছে তো এক্সপি গুলো বাইর করলাম আমরা আর সামেশন এক্স পি বাই করলাম মানে এক্সপেক্টেড সেলস আমাদের বের হয়ে গেল আর আগের মতই এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার ইনটু পি এক্স এর মান এটা এক্স বার মান হইতাছে কি এটা তো এটা থেকে এটা আমরা বাদ দিব স্কয়ার দিব তারপর ইনটু দিব প্রোবাবিলিটি দ্বারা 0.15 দ্বারা তো এই ক্যালকুলেশনগুলো করলে হবে এই অ্যামাউন্ট তো সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার ইনটু পি এই এই গুলো এই অ্যামাউন্টটা তো এটাকে যদি আমরা রুট করে দিই তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হলো √ ওভার সামেশন x x p তো এই গেল তো এক্সপেকটেশন করলাম মূলত এই দুইটা সূত্র জান এই তিনটা সূত্র জানলেই হয় ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর এক্সপেক্টেড ভ্যালু তাইলেই হবে আর রেইন কোড অঙ্কটা আরো একবার আসছে ইফ ইট ট্রেন্স এ রেইন কোড ডিলার ক্যান আর্ন 5000 পার ডে ইফ ইট ইজ ফেয়ার ইট হি ক্যান লস টাকা 1000 পার ডে व्हाट इज द व्हाट इज हिज एक्सपेक्टेशन

কারণ এটাতে এটা গুণ করে এক্সপি এর সাথে এটা গুণ করলে এক্সপি এক্সপি যোগ করলে সামেশন এক্সপি সামেশন এক্সপেক্টে এক্সপি টাই হইতেছে এক্সপেক্টেড ভ্যালু যেহেতু এক্সপেক্টেড ভ্যালু আসছে 2200 মানে 200 দেয়ারফর দা রেইন কোট ডিলার উইল এক্সপেক্ট টু 1 200 টাকা তে হলো বিজনেস স্ট্যাটিস্টিকের থার্ড সেমিস্টারে যে এক্সপেকটেশনের অঙ্কগুলো সেগুলো তো মোটামুটি প্রায় প্রতিটা ইয়ারই আসে তো আশা করি এই অঙ্কগুলো কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যারে ফেসবুকে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই তো এখন আমি বিদায় নিই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি